আমরা ফার্স্ট এসে গেছি মাই বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুরের প্রস্তুতি দেখতে। আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন, আর জয় আমার জন্য ওয়েট করছে স্টেশনে। সেখানে গিয়ে আমরা একেবারে ডিরেক্ট চলে যাবো রানাঘাটে, তোমাদের সাথে সেখানে একেবারে দেখা হবে। চলো তাহলে। আর এরপর আমরা ট্রেন ধরে বনগাঁও সোজা চলে গেলাম রানাঘাট। আর যেতে যেতে বাইরের শুধু ভাইবটা দেখো, একদিকে মেঘ করেছে, অসাধারণ লাগছে। আর যেতে দেখলাম সেই চাঁদপাড়ার বিখ্যাত কালীদির হোটেল। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম রানাঘাট স্টেশনে। আমরা এখন যে রানাঘাট স্টেশনে যেখানটা দাঁড়িয়ে আছি, আমাদের পিছনটা দেখতে পাচ্ছ, এবার হচ্ছে 4-5 নম্বর স্টেশন, আর আমাদের সামনে আছে 1-2 নম্বর স্টেশন। তোমাদের স্টেশনে নেমে যেতে হবে 1-2 নম্বর স্টেশন, যেদিকটা আছে সেই দিকটা, মানে শান্তিপুরের দিকটা। শান্তিপুর দিকে গিয়ে ওখান থেকে তোমাদের রেলগেটটা ক্রস করে, মানে ওখানে রেল লাইনটা ওটা ক্রস করে তোমাদের যেতে হবে দত্তফুলিয়া রোডে, আর ওখান থেকেই তোমরা পেয়ে যাবে ম্যাজিক গাড়িতে। তো আমরা এখন রানাঘাটের 2-3 নম্বর প্ল্যাটফর্মের যে এন্ডের দিকটা সেখানে চলে এসেছি শান্তিপুরের দিকে। আর এবার এখান থেকে নেমে আমরা রেল লাইন ক্রস করে ম্যাজিক গাড়ি যেখানে পাওয়া যায় সেই দিকটা যাবো। এই যে দেখতে পাচ্ছ রানাঘাট স্টেশন, আর এখান দিয়ে এখন এই রেল লাইন দিয়ে আস্তে আস্তে আমরা এগোচ্ছি দত্তফুলিয়া রোডের দিকে। স্টেশন থেকে নেমে এবার এই যে রাস্তা দেখো, ডান দিকে ঠিক ঢুকেছে, এই তোমরা দেখবে এই যে একটা ডোম টাইপের আছে, এই ডোমের পাশ দিয়ে এই যে দেখছো সবাই যাচ্ছে, সরু রাস্তা। এই রাস্তা বরাবর সোজা চলে যেতে হবে। এই রাস্তা বরাবর গেলে তোমাদের পড়বে সেই ম্যাজিক গাড়ির জায়গাটা, যেখানে ম্যাজিক গাড়ির স্টপেজটা। এই যে গেটটা দিয়ে বেরোচ্ছি, এই গেটটা দিয়ে বেরিয়ে এই যেখানে দেখতে পাচ্ছ এই পাশে সব টোটো ম্যাজিক গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে তোমরা কামালপুর যাওয়ার টোটো ম্যাজিক গাড়ি সব পেয়ে যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর তোমরা দেখছো 1 2 3 4 5 পাঁচমেশালি ব্লগার। আর তোমরা যারা চেনো তার জন্য আমি জয়, আর আমার সাথে আছে সোনালি। আর আজ আমাদের ডেস্টিনেশন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। আর এরপর আমরা টোটোতে উঠে সোজা চলে গেলাম কামালপুরের দিকে, আর যেতে কিছু অসাধারণ দৃশ্য যা সত্যি মন কেড়ে নেয়। আর তারপর আমরা পৌঁছে গেলাম নোয়াপাড়া মোড়ে। এই নোয়াপাড়া মোড় থেকে দুটো রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে, টোটোটা তোমাদের এই রাস্তাটা দিয়ে যাবে, এই যে বাচ্চাগুলো সাইকেল নিয়ে যাচ্ছে। আর এরপর এই রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তো ফাইনালি আমরা চলে এসেছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার সামনে। আর রানাঘাট থেকে স্টেশন থেকে আমরা একটু ম্যাজিক গাড়ি করে এখানে চলে আসলাম, পুরো ম্যাজিক গাড়ি ডাইরেক্ট আমাদের এখানে নামিয়ে দিয়েছে। মোটামুটি ধরো ওটা 13 কিলোমিটারের মতো ডিস্টেন্স, প্রায় 30 মিনিটের মতো লেগেছে এখানে আসতে, 30-25 মিনিটের মতো লাগবে। তবে আরেকটা জায়গা থেকেও আসা যায়, তোমরা যদি বনগাঁ থেকে আসো গাংনাপুর নেমেও আসতে পারো, তবে ওই জায়গাটা একটু ডিফিকাল্ট আসা যা মনে হলো, তার জন্য আমরা রানাঘাট দিয়ে আসলাম। আর আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক আমাদের পিছনে মায়ের প্রতিমা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ ওখানে শিল্পীরা আছে, শিল্পীরা কাজ করছে। আর এখন আমরা আস্তে আস্তে ওখানেই যাব, ওখানে শিল্পীরা কি করছে, মায়ের প্রতিমা কিভাবে তৈরি হয়েছে, পুরো এক্সাক্ট পুরো ডিটেলসটা তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তা এই যে রাস্তাটা দিয়ে আমরা আস্তে আস্তে নামছি, এখন প্রতিমার দিকে যাচ্ছি মাঠটা দিয়ে। কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে বর্ষাকাল তো প্রায় বৃষ্টি হচ্ছে বলে চারপাশটা বেশ কাদা কাদা হয়ে গেছে। আর চারপাশের পরিবেশটাও অসাধারণ মনোরম, আকাশটা তোমরা দেখতে পাচ্ছ। আর মায়ের যে মুখটা হবে সেই মুখটা ঠিক এই যে বরাবর তোমরা দেখতে পাচ্ছ, এই বরাবর মুখটা হবে, এই বরাবর এই মায়ের মুখটাও এই বরাবর হবে। আর এই যে সামনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা হলো ওষুধ তৈরি করা স্ট্রাকচারটা, মানে এখন ওরা মায়ের কাজটা প্রায় শুনলাম শেষ হয়ে গেছে, আর এরপরে এই এই ওষুধের স্ট্রাকচারের কাজটা স্টার্ট হবে। ওরা ফার্স্টে মাটির প্রলেপটা দেবে, খড়ফড় দিয়ে তৈরি করবে, তারপর ওর উপর মোল্ড করে ওখানে প্লাইয়ের কাজটা ঠিক এখানটা হবে। আর ওষুধটা তোমরা দেখতে পাচ্ছ, ওষুধটা ঠিক কতটা বড়, এটা 35 ফুট। ও তা ওষুধটা টোটাল এখানে 35 ফুট হবে যা শুনতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ওষুধ স্ট্রাকচারটা কতটা বড়, তার মানে যখন এখানে ওষুধটা তৈরি হবে তাহলে কতটা বড় হবে তোমরা বুঝতেই পারছো। এইটা হলো ওষুধের স্ট্রাকচার, ঠিক এইভাবে ওষুধটি তৈরি করা হবে। তোমরা দেখে নাও ওষুধের পোর্শনটা, এটা ঠিক মায়ের পায়ের নিচের দিকে অংশটা, নিচের দিকে যে অংশটা আছে তার ঠিক নিচে এই ওষুধটা থাকবে। এই যে ওষুধের মুখ। তো আমরা ফার্স্টে এসে গেছি মায়ের মুখমণ্ডলের সামনে। পায়ের মুখমণ্ডলটা ক্যামেরায় তোমরা দেখে বুঝতে পারছো না কতটা বড় এক্স্যাক্ট।
কিন্তু যা শুনতে পাচ্ছি এই মায়ের মুখমণ্ডলটা প্রায় 30 ফুটের মতো বড় হবে। আর এখানে দেখতে পাচ্ছ প্রথমে এই মাটির কাজটা এখানে হয়ে গেছে, তারপর এখানে ফাইবারের এই যে মোল্ড দিয়েছে, ফাইবারের মোল্ড দেওয়ার পর তারপর এখান থেকে ফাইনালে যে ফাইবারের মেন যে কাস্টিংটা, যে কাজটা সেটা সেখানে শেষ হবে। তারপর মায়ের নিচের পোর্শনের গাছগুলো অলরেডি অনেকটাই হয়ে গেছে। এই মুখমণ্ডলের উপরে দেখছো এখানে কি সুন্দর কলকাগুলো দিয়েছে, বেশ ভালো। এগুলো যখন ফিনিশিং হয়ে যাবে এগুলো পুরো আলাদা করে দেওয়া হবে। আর এই যে মুখমণ্ডলের উপরটায় বৃষ্টি হচ্ছে বলে সেটা পর্দা দিয়ে ঘেরা আছে আপাতত। এখানে মায়ের চোখটা দেখতে পাচ্ছ, চোখটা বেশ কতটা বড়, আর নাকটাও বেশ কতটা বড়। এখানে সবে মাটির কাজটা হয়েছে, এরপরে এর উপরে ফাইবারের মোল্ডের কাজটা হবে। যেখানে তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ যে জিনিসগুলো, ওইগুলো ওই আশেপাশে ফাইবারের মোল্ডের কাজ হয়ে গেছে, আর সেইটার পর থেকে ফাইবারের কাস্টিংয়ের কাজ হবে। কাস্টিংয়ের কাজ হওয়ার পর সেটা খুলে ফেলা হবে। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের কেস, মানে মায়ের কেসটা এখনও তৈরি হয়নি, দাদারা এখনও মায়ের কেসটা তৈরি করছে মাটি দিয়ে, আর তারপর ওই ধাপগুলো আস্তে আস্তে বেরোবে। মানে এখানে যে সম্পূর্ণ যে কাজটা হচ্ছে এটা ধাপে করছে, কখনো আস্তে আস্তে নিচের পোর্শন থেকে শুরু করে চারপাশের পোর্শন ধাপে ধাপে করছে, ধাপে ধাপে করে এর উপর মোল্ডিং ও কাস্টিং করে সেইগুলো শুকিয়ে। অ্যাকচুয়ালি কাস্টিং ব্যাপারটা হলো ঢালাই, আমরা যেমন ঢালাই দিই এটাও ঠিক সেরকম। এখানে পুরো যে মা শুয়ে আছে, এই শুয়ে থাকার যে মেন কারণ, মানে এইটাই দুর্গা প্রতিমা হবে না, এটা এই মোল্ড করে যে কাস্টিংটা হবে, ঢালাই পোর্শনটা হবে, সেটা আলাদা করে রাখা আছে, সেটা আমাদের পরে দেখাচ্ছি। সেই পোর্শনটাকে সোজা লোহার রড দিয়ে দাঁড় করানো হবে। আর তোমরা এই যে দেখতে পাচ্ছ মাকে, মানে যখন আমরা পোর্শন দিয়ে দেখাচ্ছি কতটা, হাতটা দেখো কতটা বড়। আর এই যে এই পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ না, এই পোর্শনটা পুরো মানে কাজ কমপ্লিট হয়ে গেছে। তার জন্য মানে এখানে প্রথমে মাটির কাজ, খড়ের উপর মাটির কাজ ছিল, তারপরে সেখানে তোমার মোল্ডিং করেছিল, তারপর সেখান থেকে কাস্টিং করে সেই পার্টগুলো পুরো খুলে দেওয়া আছে। আর এই যে পোর্শনগুলো দেখতে পাচ্ছ, এই পোর্শনগুলোর কিন্তু এখনও কাস্টিংয়ের কাজ সবে চলছে, মানে মোল্ডিং হয়ে তারপরে শুকিয়ে কাস্টিংয়ের কাজ করবে, তার জন্য এই পোর্শনগুলো খোলা হয়নি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মায়ের পদতল, এই কতটা দূরে তোমরা বুঝতে পারছো, আমরা ক্যামেরায় হয়তো তোমরা বুঝতে পারছো না, সামনে আসছে তোমরা বুঝতে পারবে কতটা ডিস্টেন্স। মানে ওরা বলছে 111 ফুট, কিন্তু এটা সব মিলিয়ে 111 কি 121-125 ফুট তো আরামসে হয়ে যাবে। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এটা খুব সহজেই এখানে হয়ে যাবে। আর এটা মায়ের দেখতে পাচ্ছ বুক পোর্শনটা, এই বোর্শনে বেশ এখানে শাড়ির উপরের কলকাগুলো বেশ সুন্দর সুন্দর করে দিয়েছে। এখানে অলরেডি মোল্ডিং হয়ে গেছে, এটা এবার সকালে এটা আস্তে আস্তে আরও শক্ত হয়ে যাবে ঢালাইয়ের মতো, তারপরে সেটাকে আলগা করে খুলে ফেলা হবে। আর তারপরে এই পোর্শনটা ওই নিচে যেমন দেখছিল ভেঙে গেছে ঠিক এরকমই। আর এই যে হলো সেই রেপ্লিকা, মানে যা যেইটা দেখে মায়ের পুরো পোর্শনটা তৈরি করছে। আর মায়ের হাতটা তোমরা দেখতে পাচ্ছ, হাতটাই তো দেখে মনে হচ্ছে কম করে 10 ফুট তো হাতই হবে, মানে এতটা বড়। মানে এই হলো হাত, হাতের পাশে কলকা, মানে পোর্শনগুলো অসাধারণ, তোমরা একবার এসে দেখে যাও তাহলে বুঝতে পারবে। আর এই যে হলো পায়ের পদতল পোর্শন, মানে কতটা বড় তোমরা বুঝতে পারবে। আর এইগুলোর কাজ হয়ে গেছে বলে এগুলো ভেঙে গেছে। আর এই যে এখান দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, এগুলো পুরো নিচের পোর্শনের কাজ ছিল। এই যে নিচের পোর্শনে এই পুরো পোর্শন পদতল থেকে এখানে প্রথমে পা ছিল, তারপরে মায়ের শাড়ির পোর্শনটা ছিল, মানে মায়ের উপরে পোর্শনটা, তারপরে এখানে বিভিন্ন রকম কলকা ছিল, এরপরে উঠে এই যে এখানে চলে আসলো এখানে মায়ের হাতটা, আর হাতটা হয়ে এরপরে মায়ের উপরের পোর্শনটা, যেখানে মায়ের হাতের বিভিন্ন রকম সজ্জা অলংকার এইগুলো সব এখানে তৈরি হচ্ছে। এখানে অর্ধেক কাজ হয়ে গেছে, নিচের গুলো তাই খুলে দিয়েছে, আর উপরের কাজের গুলো এখনো বাকি আছে। তার জন্য এইগুলো এই যে দেখতে পাচ্ছ এই যেগুলো, এইগুলোই হলো মোল্ডিং। আমার 5 ফুট 8 ইঞ্চি, আর মার হাইট যা দেখি পায়ের হাইট দেখে যা মনে হচ্ছে কম করে 5 ফুট 2-3 ইঞ্চি তো হবে। আর এই পায়ের কাজ প্রায় শেষ হয়ে গেছে, মানে প্লাই দিয়ে যে তৈরি করা হচ্ছে, প্লাইয়ের ফার্স্টে মোল্ড করেছে, তারপরে যে কাস্টিংটা হয়েছে সেগুলো এখানে কমপ্লিট হয়ে গেছে। সেই কাস্টিংটা কমপ্লিট হয়ে পাওয়ার এই পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ প্রায় ভগ্ন, বাইরে দিকটা দেখো, এগুলো প্রায় ভগ্ন প্রায় হয়ে গেছে। মানে আগে এগুলো মাটির থেকে মোল্ড করে কাস্টিং করার পর কাস্টিংয়ের যে অংশগুলো সেগুলো আলাদা করে মাটির সামনে রেখে দিয়েছে, ওই যে ওইখানে মাটির সামনে সেই রেখে দিয়েছে, তার জন্য এই অংশগুলো প্রায় ভগ্ন প্রায়। শুধু এখনও মতো মুখমণ্ডলের কাজটা মায়ের হয়নি বলে সেই জায়গাটা এখনও বাকি আছে, আর বাকি অংশ পুরোটাই ভগ্ন প্রায় হয়ে গেছে। দাদা তোমাদের এই কাজটা কবে থেকে শুরু হয়েছে? আমাদের কাজটা এখানে খুঁটিখুঁচি হয়েছে 1 বৈশাখে, 3-4 দিন পর থেকে। আর এই যে পুরো এই ভাবনাটা, মানে এই ভাবনাটা কি তোমাদের থেকে, মানে কিভাবে আসা ভাবনাটা? অ্যাকচুয়ালি এখানকার ক্লাব কর্তৃপক্ষের প্রথম তাদের ইচ্ছা ছিল একটা বড় কিছু করার, বড় পুজো করার। এখানে ছোট পরিসরের পুজো হতো, এখানে একটা মন্দির আছে, ওখানে আসার সময় দেখলাম এখানে
বড় করে ওদের ভাবনা পুজো, তা তারপর ক্লাব কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে বিদ্যালয় আছে, ওই যে বাকি আছে, আরও আমাদের আছে দু একজন অ্যাবসেন্ট কোচ আছে, তো আমাদের সঙ্গে আলোচনা হয়, তারপর আস্তে আস্তে আমাদের আলোচনা ডেভেলপমেন্ট হয়। তো প্রথমে আমাদের প্রজেক্টটা 100 ফুটের মতো একটা ছিল, তারপর ভাবনাটা চেঞ্জ হওয়ার কারণ আসামে অলরেডি 101 ফুটের একটা মূর্তি হয়ে গেছে, সেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আছে। তারপর আরও একটা কারণ যদি বলেন, কলকাতায় দেশপ্রিয় পার্কে যে পুজোটা হয়েছিল ওইটা মানুষ দেখতে পারেনি যে কোনো কারণে, সবার একটা আফসোস রয়ে গেছে, বড় মূর্তি তারা সামনে থেকে দর্শন করতে পারেনি। তো এখানকার আমাদের এখন আপাতত বলতে পারেন যে ভাবনা সমস্ত কিছু ঊর্ধ্বে এখন চলে গেছে, একটা আবেগ, পুজোর আবেগ। আর ওই রেকর্ডটা যেহেতু বাংলা আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো, তো সেদিক থেকে রেকর্ডটা বাংলায় নেই, সবচেয়ে বড় মূর্তি, তো সেটা বাংলাতে নয় কেন, এইরকম একটা আবেগ থেকে এখন সবাই সমস্ত গ্রামবাসীদের সাপোর্ট, এবং এখানকার ক্লাব কর্তৃপক্ষ, বিশেষ করে বলবো সুজয়দার নাম, সুজয়দা প্রচণ্ড অ্যাক্টিভ একজন মানুষ, তো তার সঙ্গে আমাদের কথাবার্তা হয়, স্কেচিং শুরু করে ও দাদা, তারপর স্কেচ অনেকগুলো স্কেচ করা হয়, সেইগুলো থেকে আস্তে আস্তে ডিজাইনটা ডেভেলপ হতে হতে একটা জায়গায় আসে, তো যেটা পছন্দ হয় সেটা নিয়ে আমরা কাজ শুরু করি। ওইটার উপর আমাদের একটা ছোট ডেমো তৈরি করা আছে, ওইদিকে আছে, তো সেটাকে আমরা স্কেলিং করে তারপর ক্লে মডেলিং করছি, তো মাটি দিয়ে কাজটা পুরো আমরা করেছি, ভিতরে বাঁশ এবং খড়ের স্ট্রাকচার আছে, তো উপরে মাটি দিয়ে পুরো মডেলিংটা হওয়ার পরে এটাকে ফাইবারে মোল্ড করা হয়েছে, টাইস, তো সেই মোল্ডটা থেকে আবার সেই মোল্ডটা এই যে পাট পাট খুলে নিয়ে তার উপরে আবার ফাইবার গ্লাসেরই কাস্টিং করা হয়েছে, সেই পার্টগুলোকে আমরা পরে জুড়ে অ্যাসেম্বল করে ওটাকে ছাড়া করি। আচ্ছা, তো মোটামুটি তো মানে দেখছি ওই পায়ের দিকের কাজটা কমপ্লিট হয়ে গেছে, পায়ের এক কোমর পর্যন্ত ডাইস খোলা হয়ে গেছে। আচ্ছা, এদিকে সামান্য কিছু কাজ বাকি আছে, গাড়ির আঁচলটা চলে গেলো, আর বাকি ফেসটা শুধু মোল্ডের জন্য বাকি আছে, আর চুলের কিছু আছে, মানে মা যে থাকবে, ওষুধ থাকবে, তার উপরে মা থাকবে, তাহলে সেক্ষেত্রে তো 110 বা 111 ফুটের তো উপরে ক্রস করবে, ক্রস করবে, গিনেস বুকে অ্যাপ্লাই করা হয়েছে, ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে অ্যাপ্লাই করা হয়েছে, বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে, ওপেন প্লেসে কাজ, এত বড় কাজ প্যান্ডেল করে সব জায়গায় সম্ভব হচ্ছে, কত প্যান্ডেল করবো, তাও হয়তো মাটির কাজ শুরু করার আগে উপরে প্যান্ডেল, এখন দেখা যাক, আমরা চাইছি অন্তত মহালয়ার 10-12 দিন আগে শেষ, আর এমনি জনসাধারণের জন্য মোটামুটি কবে ওপেন হবে সেটাগুলো, তা এখনো আমাদের ওপেন কার হাত ধরে হবে সেটা এখন ডিসাইড হয়নি, তবে বড় কেউ আসবেন, বড় সেলিব্রিটি বা আমাদের প্রশাসনিক স্তরের কেউ আসবেন, কথা হচ্ছে, তো সেইভাবে কথাবার্তা চলছে, তার সঙ্গে একটা ডেট ফিক্স হলে তবে জানাবো। আচ্ছা, তুমি তোমার সব এখানকার আঞ্চলিক সব লোকাল লোকাল এখানে সব কিছু, আচ্ছা ঠিক আছে, আর এই তোমার দাদা, তোমার নামটা কি? যেমন কাজের একটু কম বেশি হলে আমরা 15-25 জন এর মধ্যে কাজ, ধন্যবাদ। তো এতদিন আমরা দুর্গাপুজো জানতাম মানে কলকাতা, কিন্তু
কত কয়েক বছর ধরে কলকাতার বাইরেও যে কি সুন্দর সুন্দর দুর্গা পুজোগুলো হচ্ছে সেগুলো সত্যি অসাধারণ। আর তার মধ্যে এবারের পুজোতে একটা অসাধারণ এটা যোগ করলো যে কামালপুর অভিযান সংঘের 111 ফুটের উপরের এই দুর্গা প্রতিমা, এখানে তো বলছে এই দুর্গাপুজোর যে প্রতিমাটা আরও বেশি হবে, কিন্তু সত্যি এই সুন্দর পরিবেশে এই জায়গায় যে এই যে পুজোটা হচ্ছে, তোমরা যদি একবার এই পুজোটা দেখতে আসো সত্যি তোমাদের ভালো লাগবেই। আর আমি বলবো অতি অবশ্যই এই পুজোটা দেখতে একদমই আসবে, কারণ এটা হলো বিশ্বের সব থেকে বড় সেরা দুর্গা পুজো হতে চলেছে। আচ্ছা এটা পায়ের রং, এর উপরে তো রং হবে না? হ্যাঁ, এরপরে পায়ের উপরের অংশ পরের অংশ যে মোড় চলছে, আর এইগুলো কি সবই মায়ের শাড়ির কাজ? হ্যাঁ, এর পরের অংশ মানে কোমরের অংশ যে কাস্টিং, ও এইটা এগুলো রাখা রয়েছে। হ্যাঁ, এই যে এগুলো কি মানে এগুলো শোকা আরো শোকাবে না? হ্যাঁ, একটু শোকানো কি, এটা তো সবই দিয়ে র ম্যাটেরিয়ালস মানে কেমিক্যাল, তাতে একটা বিক্রিয়া করে যদি হার্ট ইয়ে করা হয় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, যেহেতু লেট সেটিং অনেকদিন রাখা হবে, লেট সেটিং দিয়ে আছে যার জন্য একটু বেশি সময় লাগবে। এগুলো বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা না? বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা না। আচ্ছা, আর ওই ওই পোর্শনটা কি স্যার? ওটা ওইটা ইয়ে আসলের অংশ, আসলের অংশ, হ্যাঁ মায়ের আসলের ডান পাশের আসলের অংশ, এটা এইটা আছে ডান পাশে আসল আসলের অংশ, ডান পাশে আসল। আর আর ওই পোর্শনগুলো ওটাও ওটাও আসল? হ্যাঁ হ্যাঁ। আর ওই ওই যে ওইগুলো যে পড়ে আছে ওগুলো যেগুলো পড়ে আছে এগুলোর ইয়ে পায়ের পায়ের সাইডে যে যেগুলো থাকে ওই পায়ের অংশগুলো মোল্ড হয়ে গেছে, মানে মোল্ড মানে এটা তোমার হয়ে গেলে তারপরে আবার রং রঙের ব্যাপারটা তো আছে, রংটা মোটামুটি কমাস পর লাগবে, অতদিন লাগবে কবে রং করতে দেখা যাচ্ছে? 7-8 দিন তো লাগবেই। তাহলে ওই ওটা ওই মানে এখন 1-1.5 মাস পর পড়তে হবে শরীর থেকে খুলে নেওয়া হলো। এবার এটার ফিনিশিং করে এটাকে শুকোতে দেওয়া হবে, এটা ঠিক মানে শক্ত পোর্শন। আর এখানে নাম্বার অনুযায়ী সিকোয়েন্স করা আছে, এগুলো পরপর অনুযায়ী সাজিয়ে মায়ের মূর্তিটি তৈরি করা হবে। আর তোমাকে সম্পূর্ণ মায়ের মূর্তি কিভাবে তৈরি আছে পুরো ডিটেলসে দেওয়া হলো। এই দেখো দেখতে পাচ্ছ ঘর, বিভিন্ন জিনিসপত্র যা চারপাশে ছড়িয়ে আছে, আর গ্রামবাসীরা বিকেলবেলা অতি উৎসাহের সঙ্গে এখানে ভিড় জমাচ্ছে দেখার জন্য। আর উপরে পুরোটা শেড দেওয়া, কারণ যখন তখন বৃষ্টি নামছে তার জন্য পুরোটা এখানে শেড দিয়ে রেখেছে। আর এই হলো মায়ের রেপ্লিকা, যেই অনুযায়ী মায়ের মূর্তিটি পুরো তৈরি করা হচ্ছে, আর এই অনুযায়ী মায়ের মূর্তিটি পুরো দাঁড়াবে। ভিডিওটা আমরা এখানে এন্ড করছি, ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। আর হ্যাঁ, আমাদের নতুন ফেসবুকে আর ইনস্টাগ্রামে পাঁচমেশালি ব্লগার সেম স্পেলিং এর নতুন পেজ খোলা আছে, তোমরা অতি অবশ্যই সেটা কিন্তু ফলো করে নিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা বাই বাই।